আমার ডাক্তার বলে আমার সংসার যখন দুনিয়াতে আগমন করেছে প্রত্যেকটা মহিলার পেটের মধ্যে বাচ্চা প্রসবের বেদনা হয় আমি আমেনা বিন্দু পরিমাণ পেটের ব্যথা হয় না মাঝে মধ্যে সন্তান গুলি পেটের মধ্যে লাথি মারে পেটের মধ্যে ব্যথা করে প্রসব ব্যথা হয় মা আমেনা ডাক দিয়ে ওরে পেটের মধ্যে ব্যথা হবে তো দূরে করে আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে বিন্দু পরিমাণ আমার প্রসবের বেদনা হয় নাই তাহলে নবীর জন্ম আর আমাদের জন্ম এক হতে পারে না নবীজি উনার মাকে কোনো কষ্ট দেয় নাই কোনো আঘাত দেয় নাই অনিচ্ছাবশত মাকে কোনো কষ্ট দেয় নাই আর আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের মার কলিজার মধ্যে কত লাথি মেরেছি কিন্তু মা মেনা বলেন আমার সন্তান আমার পেটের মধ্যে আসার পরে কোনো কষ্ট অনুভব করতে পারি নাই শুধু তা না প্রিয়ার হাজির মা মেনা বলে আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে আমার সন্তান দুনিয়াতে আগমন করার পরে আমি তাকায়া দেখি আমার সন্তান আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে আরম্ভ করেছে কিতাবের মধ্যে আরো লেখা হয় সিরাত গ্রন্থের মধ্যে আলোচনা করা হয়েছে আল্লাহ জন্ম হওয়ার পরে দুনিয়াতে যখন আগমন করলেন নবী আমার আল্লাহ প্রশংসা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহি হামদান কাসীরা আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরে আমার আল্লাহর প্রশংসা করে কিন্তু আমরা দুনিয়াতে যে সন্তান গুনি আসে আসার পরেই আমার আল্লাহ কুদরতি পায় সেজদা দেয় না বাচ্চাগুলি কান্না করে বাচ্চা এমন ভাবে কান্না করে হাদিস শরীফে আসে আল্লাহর হাবিব বলেন একটা শিশু সন্তান যখন দুনিয়াতে আগমন করে তখন তাকে একটা চিন্তা দেওয়া হয় আঘাত দেওয়া হয় কান্দানো হয় কিন্তু নবীজি বলেন আমি কান্না অবস্থায় দুনিয়াতে আসি নাই আমার আল্লাহ আমাকে শিশু বেলায় চাঁদ এবং তারকার মাধ্যমে আমার আল্লাহ আমাকে হাসি খুশিতে রেখে দিয়েছে কেমন ভাবে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে আমি আমার মাতৃদাকে দেখার জন্য দৌড়ে বাসার মধ্যে গেলাম গিয়া দেখি বড় আশ্চর্য কারবার আমার মাতৃদা চাঁদের দিকে চেয়ে আছে আমি তাকে দেখি চাঁদটা একেবারে এমন কাজে চলে আসে শুধু তা না আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকে দেখি আমার বাতিটা চাঁদের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি আসে সুবহানাল্লাহর জোরে বলেন আপনার আমার সন্তান দুনিয়াতে আসার পরে হাসি দেয়নি না কান্দে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকে দেখি আমার বাতিটা চাঁদের সাথে মুস্কি মুস্কি আসে আমার ভাতিজা দুদি ডানের দিকে মাথা ঘোরায় চারটা ডান দিকে যায় আমার ভাতিজা দুদি মাথাটা বাম দিকে ঘোরায় চারটাও বাম দিকে যায় কি আশ্চর্য কারবার আল্লাহু আকবার আমার ভাতিজা চাঁদের সাথে খেলাধুলা করতেছে হাসি দেয় শুধু তা না আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি কাকে জিজ্ঞাসা করব এই অবস্থা কার কাছে জিজ্ঞাসা করতে পারি এমনিতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমি মুসলমান হওয়ার পরে আমার ভাতিজা মুহাম্মদকে গিয়া বললাম হুজুর ইয়া রাসূলুল্লাহ ও ভাতিজা তুমি যখন দুনিয়াতে আগমন করেছিলে
আমি দেখেছি চাঁদ এবং তারকাগুলি অনেক কাছে এসেছে সুবহানাল্লাহ জুরে বলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ও মাতিনা আমি দেখেছি তুমি চাঁদের চাইতে হাসি দিতেছো মুস্কি মুস্কি আসতেছো এটার কারণটা কি নবীজি বললেন চাচা গো দুনিয়াতে প্রত্যেকটা শিশু দুনিয়াতে আগমন করে প্রত্যেকটা সন্তান কান্না করে আর আমার আল্লাহ আমাকে হাসি খুশিতে রাখার জন্য চারটাকে আমার জন্য এমন ভাবে অনুগামী বানায় দিয়েছে চাঁদ আমার সাথে এমন ভাবে আমি যখন চাঁদের দিকে তাকাই তাকানোর পরে চাঁদ আমার সাথে খেলাধুলা করতেছে এই জন্য আমি মুস্কি মুস্কি আসতেছি আমার আল্লাহ আমাকে আনন্দ দেওয়ার জন্য ওই চাঁদটাকে আমি নবীর সাথে সংযুক্ত করে দিয়েছিল আনন্দ দেওয়ার জন্য কান্নার জন্য না তাহলে সমান হতে পারে না এটাকে মিলাদুন নবী বলা হয় নবীর ধর্ম বিস্তার আলোচনা এই আলোচনা যারা শুনবেন ততই সাফ শুধু তা না সিরাতের কিতাবে লেখা হয় আমরা যখন দুনিয়াতে আগমন করি আমাদের সন্তান যখন দুনিয়াতে আসে খতনা করা হয় আমাদের সন্তানগুলোকে খতনা করা হয় কে পায় না অবশ্যই খতনা করানো হয় নবীজি বলেন আমাকে খতনা করানো হয় নাই আমি খতনাকৃত অবস্থায় মায়ের পেট থেকে বের হয়ে এসেছি এখন যদি কেউ মিলাদুন নবী মানতে চায় তাহলে নবীর মতো জন্ম হয়ে দেখাও মিলাদুন নবী যদি পালন করতে চাও নবীজি যে বরকত গুলি দেখাইছে তুমি গুলি দেখায় দাও না না পশ্চিমকালে সম্ভব হবে না আমার নবী যেভাবে জন্ম হয়েছে আমার নবী আল্লাহর সাথে কত সম্পর্ক ছিল নবী মিলাদ নিয়ে যদি কেউ পালন করতে চায় পশ্চিমকালেও সম্ভব না কিন্তু সিরাত মেনে অগ্রাধিকার দিলাম আর মিলাদ হইল মুস্তাহাব সুন্নত আলোচনা করা এবং শোনা সুন্নত এই জন্য সিরাত থেকে ফরজ আর মিলাদ সুন্নত এখন সুন্নত বাদ দিবেন না ফরজ বাদ দিবেন এখন যদি দান্দা মান্দা বাদ পর তাহলে ফরজ বাদ দিয়ে সুন্নতের পিছনে দৌড়াইবো কারণ হইল মিলাদুন নবীর ভিতরে নামাজ নাই নাই আসেনি জন্মের মধ্যে নামাজ আসেনি নাই নাই মিলাদুন নবীর যদি কেউ মিয়া ব্যস্ত থাকে তাহলে বুঝবেন তার নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না জাকাত লাগে না এইগুলি না করার জন্য মিলাদ নিয়ে ব্যস্ত নাউজুবিল্লাহ বলেন সিরাজ মানতে চায় না মিলাদ নিয়ে ব্যস্ত আমরা যদি মিলাদ মানি না জন্ম কয়দিনের কথা কয় না জন্ম কয়দিনে হয় একদিনে জন্ম আর নবীর 63 বছরের জিন্দেগি এই 63 বছরের জিন্দেগি যদি কেউ মেনে মেনে নেয় তাহলে 63 বছরের জিন্দগির ভিতরে মিলাদ আসে না নাই আর জোরে বলেন এই 63 বছরের জিন্দগির ভিতরে নবীজির মৃত্যু ওয়াফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হ্যাঁ মৃত্যুর আলোচনা এই 63 বছরের জিন্দগির ভিতরে আছে কিন্তু আমার বাবা মিলাদ নিয়ে যত আলোচনা করবেন তত সব করে সিরাত বাদ দেয়া নয় সিরাত মানে যদি মিলাদের আলোচনা করা হয় তাহলে সব আসে এই জন্য আসুন সিরাত মানা ফরজ মিলাদ মানা সুন্নত মুস্তাহাব এখন ফরজ বাদ দিয়া সুন্নত আদায় করলে চলবে না মাথার মধ্যে পাগড়ি লাগাইছে সুন্নত আদায় করার জন্য কিন্তু পরনে ফরজ নাই এই সুন্নতের কোনো সব হবে না বরং সুন্নাহ হবে এই জন্য নবীজি জন্ম এমন ভাবে হয়েছিল কেমন বরকতময় নবী খতনাকৃত অবস্থায় নবীজি জন্ম হয়েছে নাবিকাত অবস্থায় নবীজি
প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আগমন করার পরে নাবি কাটা হয় কিন্তু নবীজি বলেন আমাকে নাবি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহু আকবার তাহলে সিরাতুল নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা নবীজি সারা 63 বছরের জিন্দেগির আলোচনা আর মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত আলোচনা এখন এই 63 বছরের জিন্দেগিকে যদি আমরা তিন ভাগ করি তিনটা অধ্যায়ে বিভক্ত করি তাহলে দেখবেন আলোচনা সহজ হয়ে যাবে এক নাম্বার হলো নবীজির জন্ম থেকে নিয়ে নবুয়ত কুরআন নাজিলের আগ পর্যন্ত 40 বছরের জিন্দেগি কত বছর 40 আলোচনা আলোচনাও সব কিন্তু ফরজও মানতে হবে ফরজ না মানলে আলোচনা শুনলে লাভ হবে না নামাজ রোজা হজ যাকাত আলোচনা শুনলাম সব হইলো কিন্তু মানতে হবে পালন করতে হবে সংক্ষিপ্ত কথা হইলো সিরাত হলো মেনে নেওয়া মানতে হবে আর মিলাদ হলো আলোচ্য মিলাদ শুধু আলোচনার বিষয় আর সিরাত হলো মানার বিষয় এই দুইটা জিনিস যদি মাথায় থাকে তাহলে আলোচনা বোঝা সহজ তাহলে আমার নবীর জন্ম থেকে নিয়ে কোরআন নাযিল হওয়ার এক পর্যন্ত এই যে 40টা বছর নবীজি কাটায় দিলেন কিন্তু এই 40টা বছরের ভিতর আমার নবীর কেমন প্রশংসা ছিল মক্কা একমাত্র বিশ্বাসী বিশ্বস্ত মানুষ ছিলেন আমাদের নবী মক্কার সব মানুষগুলি আমাদের নবীর কাছে আমানত রাখতো আমানত একটা টাকাও নবীজি খেয়ানত করতেন না এত বিশ্বাস করত মানুষ বলি তারা নিজেই মক্কাবাসীরা আমার নবীর উপাধি দিয়েছিল আল আমিন বিশ্বাসী এমন ভালো মানুষ এই মক্কা জমিনে আর কেউ হতে পারে না আমার নবীর করেছে গ্যারান্টি তারাই দেয় যে মুহাম্মদের মতো ভালো লোক এই মক্কার জমিনে আর কেউ হতে পারে না নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছর আগ পর্যন্ত এই নবীজির মিলাদ নবীজির আলোচনা কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত তারা এমন ভাবে আলোচনা করছে যে আমার নবীর বিন্দু পরিমাণ কোনো দোষ নাই শুধু তা না তারা আমার নবীর উপাধি দিয়েছে আল আমিন বিশ্বাসী দিয়া নবীকে সম্মানিত করেছে শুধু তা না নবী যখন নবুয়তি পাইলেন 40 বছর একদিন হওয়ার পরে মক্কি জীবনে যখন নবুয়ত আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিছেন ওই এখান থেকে কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল তখন 40 বছরের যে জিন্দেগি তারা যে নবীকে আল আমিন বিশ্বাসী উপাধি দিয়েছিল তখন তাদের কাছে আর আল আমিন বিশ্বাসী থাকে নাই নবী তাদের কাছে পরম দুশ্মন হয়ে গেল কেন বলে আমার নবীজি এখন সত্য কথা বলতে শুরু করে দিছে সুবহানাল্লাহ জুরে বলে কারণ সত্য কথা বললে মানুষের শরীরে লাগতেই পারে অসম্ভবে কিচ্ছু না কারণ হক কথা এটা থিতা বলিল হাক্কা ওয়ালাউ কানা মুহরাম থিতা জিনিস খাইতে পারলে বড় ভালো বড় উপকার হয় কিন্তু এই থিতা জিনিস যদি কেউ না খায় বিরোধিতা করে তাহলে হিংসা বিদ্বেষ আরো বেশি বাড়ে এই জন্য নবীজি যখন ইমানের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন তখন এই 13 বছর মক্কা শুধু নির্যাতন আর নির্যাতন শুরু হইল মক্কার 13 বছর যখন কাটায় দিলেন তখন আমার আল্লাহ অনুমতি দিলেন হিজরত করার জন্য নবী এখন মদিনার দিকে হিজরত করতে হবে এই তিনটা অধ্যায় একটা হলো নবীর জন্ম থেকে নিয়ে কোরআন নাযিলের আগ পর্যন্ত 40 বছর এদিকে মক্কার 13 বছর শুধু নবী নির্যাতনের শিকার হয়েছে শুধু তা না নবীজি মদিনায় যাওয়ার পরে আরো 10 বছর এই মদিনায় যাওয়ার পরে হ্যাঁ আল্লাহু আকবার শুধুমাত্র জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন নবী এখন আর নির্যাতনের শিকার হওয়ার দরকার নাই এখন আপনি কাফেরদের সাথে সরাসরি মোকাবেলা করেন তাদের সাথে জিহাদ করেন সুবহানাল্লাহ জুরে বলেন তাহলে এই নবীজির তিনটা অধ্যায়ে সারাটা জীবন শেষ কিন্তু এখন আমাদের ধরার বিষয়টা কি আমরা কি ধরবো নবীজির জীবন থেকে কি আদর্শ গ্রহণ করব এই জন্য নবীজির 23 বছরের জিন্দেগি হইল
মানা ফরজ মানতে হবে আর 40 বছরের জীবনী আদর্শ আলোচনার বিষয় করলে সওয়াব না করলে কোনো অসুবিধা নাই এই 23 বছরের জীবনীতে নবীজি কি করেন কিভাবে ওনার জীবনটা কাটায় গেছেন নবীর চরিত্র কেমন ছিল নবীর ব্যবহার কেমন ছিল নবীর কেমনে খাইতেন কেমনে ঘুমাইতেন চলাফেরা কেমনে করতেন নবী কেমনে পোশাক পরিধান করতেন নবীর মুখের মধ্যে কেমন দাড়ি ছিল যেমন দাড়ি ছিল নবীর এমন যদি আমরা রাখতে পারি তাহলে নবীর আদর্শ গ্রহণ করা হইল ঠিক তেমনি ভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করেছে সুবহানাল্লাহ জোরে বলেন সঠিক ভাবে সাহাবীরা একমাত্র নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করছে أصحابك النجوم بأيهم اقتديتم اهتديتم الله الحبيب বলেন আমার সাহাবীরা আসমানের তারকার মত যদি কেউ আমার সাহাবীদের ইক্তেদা করে অনুসরণ করে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে শুধু তা না সাহাবীদের সম্মান এত বেশি আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীদের সম্মান এত বেশি সাহাবীর পায়ের ধুলা যদি এক পাল্লা রাখা হয় পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা যদি এক পাল্লা রাখা হয় তাহলে আমার সাহাবীর আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে সাহাবীরা এমন ভাবে আমল করেছে আমার আল্লাহ খুশি নবীজি খুশি শুধু তা না এই সিরাতুন নবীর ভিতরে নবী 23 বছরের জীবনের ভিতরে নবী কত কষ্ট করেছে এত নির্যাতনের শিকার হয়েছে শুধুমাত্র ইসলামের জন্য শুধুমাত্র ঈমানের দাওয়াত দেওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র আমার নবী যখন নির্যাতনের শিকার আমার আল্লাহ অর্ডার দিলেন নবী আমার এখন আর নির্যাতন সহিত